দেখুন, সেটা হচ্ছে যে পবিত্র রাম মন্দিরের উদ্বোধনের জন্য আমরা প্রত্যেক জায়গায় পৌঁছাচ্ছি এবং সেখানে আমন্ত্রণপত্র এবং পবিত্র চাল আমরা সেটা তুলে দিচ্ছি এবং আমরা প্রত্যেকে অনুরোধ করছি যে এই দিন যেন বাড়িতে পাঁচটা প্রদীপ তারা জ্বালান এবং যেন সময় করে অবশ্যই একবার দর্শন করতে যান। তো সেইটুকু অনুরোধের জায়গায় ছিল, ডিএম সাহেবের মিটিং চলছে, তার মধ্যে থেকে উনি আমাদের আমন্ত্রণপত্র দেওয়ার এবং নেওয়ার বন্দোবস্ত যা ছিল আমরা করেছি। এর আগে আমি কল্যাণীতেও গেছিলাম, সেখানে মাননীয় এসপি সমেত যত প্রশাসনিক যারা উচ্চ পদে মানুষ রয়েছে, যারা সবার জন্য, আলাদা করে কারোর জন্য নয়, ব্যাস সেই জন্য আমার মনে হয় যে এই বাতাবরণটাই যেন বজায় থাকে। আমার যারা সনাতনী রয়েছে তারা যেন প্রত্যেকের মঙ্গল কামনায় একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রেখে বিলম্বের কোনো কারণ ছিল তা তো বলতে পারবো না। ব্যস্ত মানুষ, ডিএম হোক বা এসপি সাহেব হোক, যে কোনো জেলার তারা ব্যস্ত হন, ব্যস্ত থাকেন, আমাদের জন্যেই তারা ব্যস্ত থাকেন, অন্য কারণে ব্যস্ত ছিলেন বলতে পারবো না। উনি গ্রহণ করেছেন, এটাই আনন্দের কথা। এই জেলায় যখন আপনি আজকে নিমন্ত্রণ করতে এসেছেন, গত কয়েকদিন ধরে এই জেলা উত্তপ্ত আছে, আপনি জানেন নিশ্চয়ই, আপনি মাদুরের বাইরে নয়, শেখ শাহজাহান যার নাম নিয়ে কি লিখেছিল, কী সম্পর্কে কী বলবেন? তাকে পাওয়া যাচ্ছে না, পুলিশ ধরছে না। দেখুন, সেটা পুলিশ প্রশাসনের কাজ, তাদের যদি কোনো দিক থেকে ব্যর্থতা থাকে বা গাফিলতি থাকে বা ভুল থাকে, সেই ত্রুটিগুলোকে কাটিয়ে আমাদের রাজ্যের মঙ্গলের জন্য, ভারতবর্ষের সর্বত্র আমাদের রাজ্যের সম্পর্কে যে দুর্নাম ছড়াচ্ছে বিভিন্ন উদাহরণে, সেগুলো প্রতিহত যত তাড়াতাড়ি আমাদের রাজ্য সরকার করবার চেষ্টা করতে পারে ততই মঙ্গল। কিন্তু সেই দিক থেকে যা যা ঘটনা ঘটছে এবং কোর্ট থেকে আমরা যা জানতে পারছি মিডিয়া মারফত, তা দুর্ভাগ্যজনক নিরপেক্ষ প্রশাসনের অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে। শুধুমাত্র শাসক দল যে পতাকা নিয়ে রয়েছে, যেন প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী যেন শুধু তাদের না হয়ে যান, এটা আমাদের সবার কাছে অনুরোধ। দেখুন, খুব দুর্ভাগ্যজনক যা ঘটনা ঘটেছে, আইন মেনে যে তদন্ত, সেই তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংবাদিক, জওয়ান এবং অবশ্যই ইডি আধিকারিক, তারা রক্তাক্ত হয়েছে। এ তো কখনোই অভিপ্রেত নয় এবং যতক্ষণ ধরে ঘটনা চলেছে প্রশাসনিক তরফে আমাদের রাজ্যে তারা মুখে কুলো পেটেছে, যা অত্যন্ত ভয়ঙ্কর ইঙ্গিত দেয় আমাদের দেশের সার্বভৌমত্বে, যেখানে রোহিঙ্গাদের অনুপ্রবেশের একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমাদের যারা আদালতে যারা সম্মানীয় বিচারপতি রয়েছেন, তারা নিরপেক্ষভাবে সংবেদনশীলতার সঙ্গে সত্যের পক্ষে তারা লড়াই করছেন। আমরা যে দাবিগুলো তুলছিলাম, কার্যত দেখতে পাওয়া যাচ্ছে সেই দাবি বা অভিযোগগুলোর আঙুল সঠিক ছিল। আমরা চাই দ্রুত এই ধরনের যে কোনো প্রশ্রয় সেইগুলো বন্ধ হোক। যারা প্রশাসনিক পদে রয়েছেন পশ্চিমবঙ্গে, তারা যেন তার বুদ্ধির সম্মান করেন, চেয়ারের সম্মান করেন, তারা কোনো রাজনৈতিক দলের দলদাস হয়ে কাজ করার জন্য এত সম্মানীয় চাকরিতে অধিষ্ঠিত হননি, এটা তাদের মাথায় রাখতে হবে, এইটুকুই অভিপ্রায়। দেখুন, অপরাধীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ হয়ে উঠুক, এটা যদি পশ্চিমবঙ্গের যারা প্রশাসন চালাচ্ছেন তারা যদি ভাবেন, তো তারা ভুল করবে। তারা ভাবতে পারেন যে সবার উপরে জোর সত্য তাহার উপর নাই, কিন্তু পশ্চিমবঙ্গের সব মানুষ, ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে, আমরা সবাই বিশ্বাস করি যে মাটিতে সবার উপর কোট সত্য তাহার উপর নাই। লাস্ট সাজানোর উদ্দেশ্যে দু লাইনের কবিতা আপনি দেখুন। একটাই কথা যে বোধহয় সব মানুষই বলতে চাইছে, যারা তদন্ত করতে চাইছে, যে শাহজাহান শাহজাহান তোমার বাড়ি যাব, শাহজাহান তোমার বাড়ি চুরির কি কি পাবো।